पश्चिम बांगल् अलरेडी एनआरसी शुरू हो गए। पश्चिम बांगलाते कलकाता सह दुटो जिले भुवो आधार कार्ड धरार नामे जोर कदमे एनआरसी चलते। 8 লক্ষেরও বেশি ভুয়ো আধার কার্ড ধরার নামে ভুয়ো আধার কার্ড ব্লক করা হয়ে গেছে। তারা কারা? তারা নাকি অপার বাংলার বাংলাদেশি, যাদের আধার কার্ড ব্লক হয়েছে তাদের 1952 সালে ভোটার লিস্টে নাম ছিল না, এমন 8 লক্ষর বেশি ভুয়ো আধার কার্ড বলে তারা চিহ্নিত করেছে এবং আধার কার্ডগুলো ব্লক করেছে। অর্থাৎ এনআরসি পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে। অনেক লোক ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্প, পাখি রায় বলে একজন মহিলা, তিনি অলরেডি সে ডিটেনশন ক্যাম্পে রয়েছে, বাংলার মহিলা, অর্থাৎ তিনি একজন গৃহবধূ। 30 বছর ধরে তিনি বাংলায় রয়েছেন, ওপার দিল্লিতে তিনি চাকরি করতেন, বিশেষ সূত্রে এখানে আসেন, কিন্তু তাকে ওই বর্ডারের ওইদিকে এলাকায় তার ভাষাগত পরিবর্তন থেকে বিএসএফ ধরে তাকে গ্রেপ্তার করে এবং এখনও সে বর্তমানে সপরিবারে সে এখন জেলে রয়েছে। অর্থাৎ ফুল কদমে পশ্চিমবাংলায় এনআরসি চলছে। আসামে নয়, আসামে ডি ভোটার হয়েছে, এনআরসি চলছে, ডিটেনশন ক্যাম্প হয়েছে জানে, কিন্তু এখানেও যে চলছে এই প্রচারটা এখনও পর্যন্ত আসেনি। কারণ যাদের নাম বাদ গেছে তারা চায় না যে তাদের নামটা সমাজে পরিচিত হয়ে যাক, সমাজ জেনে যাক, সমাজ তাদের এক ঘরে করে রাখুক, তাই তারা নিজেদের চেপে রেখেছে কথাগুলো। আসলে ফুল স্পিডে এনআরসি এই রাজ্যে চলছে, যেখানে শুধু মুসলমান নয়, হিন্দু উদ্বাস্তু নয়, আদিবাসী এবং ভারতের যারা আদিবাসী, যারা ভারতের যারা স্থানীয়, তারাও এখান থেকে বেনাগরিক হবে কিছু টেকনিক্যাল পয়েন্টের জন্য। সে টেকনিক্যাল পয়েন্টগুলো জানেন, আমার নাম যদি রাজু ঘোষ হয়, বাবার নাম বিপদ তারণ ঘোষ, তো বিপদ মনোরঞ্জন ঘোষ যদি হয়ে যায়, নামে টাইটেলে কত ফারাক হয়ে গেলে সেটা কিন্তু এনআরসিতে ডি ভোটার লিস্টে তার নাম উঠবে। নমস্কার, পিপিএন বাংলায় আমি সঙ্গীতা। একটা করে নির্বাচন আসে আর এনআরসি প্রসঙ্গ মাথাচাড়া দেয় কেন্দ্র, তারা কিন্তু এনআরসি নিয়ে কোনো কথা বলছে না এমনটাই দাবি করছে তারা, কিন্তু বিরোধীরা এতকে এনআরসি নিয়ে কেন নাচানাচি করছে এমন কটাক্ষ ছুড়ে দিচ্ছেন। কথা বলবো কেন এনআরসি নিয়ে বিরোধীরা এত কথা বলছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী রাজু ঘোষ। এনআরসি নিয়ে কেন এত কথা বলছেন, কেন্দ্র তো বলছে না। দেখুন, কেন্দ্র বলবে কেন, কারণ কেন্দ্র সরকার তো প্রতারণা করেছে, তা নিজেদের প্রতারণার কথাটা কিভাবে মানুষের সামনে তারা তুলে ধরবে। কারণ সে জানে সে মিথ্যা কথা বলে 2019 সালে উদ্বাস্তু নাগরিকদের মিথ্যা প্রলোভন দিয়ে নিঃশর্ত নাগরিকত্ব দেবার কথা বলে তারা এখানে ভোট চেয়েছিল এবং বেশ কিছু সিট তারা পেয়েছিল। বাংলার মানুষ, উদ্বাস্তু মানুষ যারা ওপার বাংলা থেকে এসছে, তারা বিশ্বাস করে, ভরসা করে তাকে ভোট দিয়েছে। এবার ভোট দেওয়ার পরে বগল বাজিয়ে চলে গেছে, এরপরে তার এদিকে ঘুরে তাকাচ্ছে না, কারণ জানে এরপরে আমি আবার এই কথাটা তুললে পারি তোমার গলা টিপে ধরবে, যে তুমি বলেছিলে নিঃস্বার্থ নাগরিকত্ব দেবে, কোথায় সেই কমিটমেন্ট। তার ফলে যারা নাগরিকত্ব পায় নাই, অর্থাৎ যারা বিরোধীরা করছে, তারা তো বলবে, এটাই স্বাভাবিক, কারণ তারা মিথ্যা বলেছে, প্রতিবাদ করছে বিরোধীরা। তাই আমরা বলছি নিঃস্বার্থ নাগরিকত্ব কোথায়, কী কমিটমেন্ট ছিল আর কী হলো, সম্পূর্ণ ভাঁওতাবাজি করে তারা 2019 সালে ভোট করেছে বাংলার সাথে, বাঙালির সাথে, উদ্বাস্তুদের সাথে। এইটাই দেখুন, এরা কেন্দ্র সরকার কী চাইছে, কেন্দ্র সরকার যেটা চাইছে যে এসসি এসটি আদিবাসী সমাজের মানুষ, উদ্বাস্তু মানুষ, তাদেরকে বেনাগরিক করে দিতে। এরা আসলে হলো উগ্র হিন্দুত্ববাদী একটা সংগঠন, আরএসএস এদেরকে পিছন থেকে ইন্ধন দিয়ে কাজ করছে, আরএসএস যেমন চালাচ্ছে এরা তেমন চলছে। হিটলারের যে সরকার, হিটলার ছিল যেমন, তারা চেয়েছিল যে তারা একটা নির্দিষ্ট একটা সমাজকে প্রতিষ্ঠা করতে, আর্য সমাজকে প্রতিষ্ঠা করতে, এরা চাইছে হিন্দু, উচ্চবর্ণ হিন্দু সমাজকে এই ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে, তাই তারা চুপিসারে মানুষকে ভুল বুঝিয়ে ইউসিসি লাগু করে দিয়েছে। আরএসএস শক্তিশালী কি শক্তিশালী নয়, মানুষ বিশ্বাস করেছিল বিজেপিকে, নরেন্দ্র মোদীকে, মানুষের সাথে যেভাবে নরেন্দ্র মোদী প্রতারণা করেছে, আগামী 2024-এ বিজেপি ফিরে আসা কোনো চান্স নাই, 100 এ 100টা মানুষ এবার এদেরকে প্রত্যেকটা জায়গায় জামানত বাজেয়াপ্ত করবে। ভারতের মানুষ, ইন্ডিয়ান, যারা ভারতের নাগরিক, তারা ভারতীয় জনতা পার্টিকে আর ক্ষমতায় নিয়ে আসবে না 2024-এ, এটা প্রত্যেকটা ভারতবাসী প্রতিজ্ঞা করে নিয়েছে মনে মনে। কারণ তারা জানে যে পেট্রোলের দাম, ডিজেলের দাম 60 টাকা থেকে শুরু করে 100 টাকায় কিনতে হচ্ছে, গ্যাসের দাম, এটা কথা হলো বাটার জুতো শোরুমের মতো হয়ে গেল, যে 100 টাকার জুতোটা 300 টাকা দাম করে 100 টাকা কমিয়ে দেওয়া, অর্থাৎ 600 টাকা 400 টাকার গ্যাসটা 1200 টাকা করে দিয়ে 200 টাকা কমিয়ে 1000 টাকায় দেওয়া, এগুলো মানুষকে প্রতারণা করা, মানুষের সাথে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এটা কারোর অধিকার নেই। ভারতের মানুষ বিশ্বাস করছে বারবার, আর বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা করছে ভারতের মানুষের সাথে এই বিজেপি সরকার। আমরা জানি যে যখন আমাদের সংসদ ভবন উদ্বোধন হলো,
তখন আমাদের দেখা গেল যে আমাদের ভারতের রাষ্ট্রপতি তারা বলেছিল যে উচ্চবর্ণ নয় সে নাকি এই এই কেন্দ্র সরকার নাকি যারা নিম্নবর্ণ অর্থাৎ আদিবাসীকে সম্মান করে তাই তারা আদিবাসীকে তিনি রাষ্ট্রপতি করেছেন অথচ সংসদ ভবনের একমাত্র সেই উদ্বোধন করার জানার যার প্রথম অধিকার তিনি হলেন ভারতের এক নম্বর নাগরিক রাষ্ট্রপতি সেইখানে সেই রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ করা হয়নি কারণ তিনি ছোট জাত তিনি আদিবাসী তাই তাকে সেখানে তার হাতে উদ্বোধন তো দূরের কথা তাকে নিমন্ত্রণ শুদ্ধ করেনি এই বিজেপি সরকার আপনি বলছেন না এখনো বলবেন না এরা উগ্রবাদী হিন্দু এরা উগ্রবাদী হিন্দু এরা শুধু উগ্রবাদী ব্রাহ্মণ্যবাদী এরা ব্রাহ্মণদের ছাড়া আর কাউকে জানে না এরা দলিতকে ঘৃণা করে দলিতকে চায় শেষ করে দিতে দলিত মানে দাবিয়ে রাখা এরা দাস প্রথা বাঙালিকে দাস প্রথা দাস শ্রমিক করার জন্য এরা সেই পথে এগুচ্ছে আস্তে আস্তে পুরো ভারতবর্ষের মধ্যে উগ্র হিন্দুকে এরা একটা প্রভাব করে জোর করে ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।